জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য পুনর্বাসন প্রকল্পের আওতায় উদ্বোধন হল নারী বান্ধব নিরাপদ বহুমুখী বন্যা আশ্রয় কেন্দ্র দুপুরে জেলার বাজার উপজেলার বেড়ি গ্রামে এই দুটি কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী নরোজিয়ান রিফিউজি কাউন্সিলের কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা ইরা ও উত্তরণের সহায়তায় জনসাধারণের আশ্রয় গ্রহণের উপযোগী অবকাঠামো সহ শৌচাগার বিশুদ্ধ পানির ব্যবস্থা সার্বক্ষণিক সোলার প্যানেল বিদ্যুৎ ব্যবস্থা সহ গবাদি পশুর আশ্রয় শেড নির্মাণ করা হয়েছে